আমরা আজহারিকে ভালোবাসি সেটা কোরআনের জন্য, ব্যক্তিগত কারোর দালালি আমরা পছন্দ করি না। কথা বলেন ঠিক কি না? প্রসুধি গোটা যুব সমাজকে দেখলাম, যারা আগে ফেসবুকে মেসেঞ্জারে ইউটিউবে বাজে জিনিস দেখত, অনেকেই বলেছে ব্যক্তিগতভাবে হোক এই আকাশ মিডিয়া সংস্কৃতির মাধ্যমে হোক, তারা মেসেজ দিচ্ছে যে আমরা কোরআনমুখী হচ্ছিলাম। এবং যাদেরকে মানুষ খারাপ হিসাবে চেনে এদেরকেও অনেককে দেখেছি মিডিয়ার মাধ্যমে, যাদেরকে মানুষ অন্যভাবে জানে তারাও দেখে যে তার আওয়াজ শুনে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করেছে। বিশেষ করে সেফুদা নামক একটা লোকের আপনারা চিনেন, চিনেন না? অনেকেই চিনে, যেভাবেই চিনেন তাকে, সেও দেখলাম বলে যে আমার ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে। কতটুকুন হবে সেটা আল্লাহ ভালো জানে। হেদায়তের মালিক কে? হেদায়তের মালিক তো আল্লাহ। তো কোরআন হাদিসের কথাগুলি শুনে মানুষের ভিতরে একটা পরিবর্তন আসতেছে। প্রশাসনের লোকদেরকেও দেখেছি আজহারির ওয়াজ ওনারা শুনেন, মোবাইলে শুনেন, আলহামদুলিল্লাহ। একজনের ওয়াজ শুনতে গেলে তো আরো দশজনেরও শোনা হয়। কথা বলেন ঠিক কিনা? হক বিষয়টা, সত্য জিনিসটা মানুষ জানতে চেষ্টা করেছে, এটা চলতেই থাকবে ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্র এটাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আমরা কোরআনের মাহফিলের পক্ষে থাকবো, যদি জীবন দিতে হয় জীবনও দিব, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। পুরো শুধু আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে তেলাওয়াত করেছি 25 নম্বর আয়াত থেকে। এটি কোরআনে কারিমের ক্রমিক নাম্বার অনুযায়ী 9 নম্বর সূরা। এটি হিজরতের পর নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাদানী। আয়াত সংখ্যা হচ্ছে 129। আমি সেখান থেকে 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি, আপনারা আসেন তো ইনশাল্লাহ। রুকু সংখ্যা হলো 16। সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আছে না? এই সূরা তাওবার শুরুতে, কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে 113টা সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে। সূরা তাওবার শুরুতে নাই কেন? এর প্রথম জবাব হলো, মুফাসসির বলেছেন যেহেতু রাসূলুল্লাহ বলেন নাই তাই আমরাও বলি না। বিশেষ একটা প্রেক্ষাপটে এই সূরার 25 নম্বর আয়াতটা নাজিল হয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষেরই সুখও আছে দুঃখ আছে, আছে না? নাই? আমাদের জীবনেও সুখও আছে। এমন একটা মানুষ পৃথিবীতে তালাশ করে যাওয়া যাবে না, পাওয়া যাবে না, যার সারা জীবনটাই সুখে কাটছে, কোনো দুঃখ নাই, পাওয়া যাবে? আবার এমন একটা মানুষও পাওয়া যাবে না তার গোটা জীবনটাই দুঃখে কেটেছে, কোনো সুখের স্পর্শ হয় নাই। ইন্নামাল উসরু ইসরন, ইন্নামাল উসরে ইসরন, সবার জীবনে কিছু সুখ আছে দুঃখ আছে। আল্লাহর নবীর জীবনেও সুখ ছিল দুঃখ ছিল, তবে আমাদের সুখ দুঃখ একরকম, রাসূলুল্লাহর সুখ দুঃখ আরেক রকম। আমরা যে জিনিসে সুখ পাই, আনন্দ পাই বা ব্যথা পাই, আমাদের মতো এইরকম জিনিস আল্লাহ রাসূল সুখ পেতেন না, আনন্দ পেতেন না, দুঃখ পেতেন না। আমরা সুখ পাই, আমার দল যদি জিতে আমরা সুখ পাই, ঠিক কিনা বলেন? আমি যে ক্রিকেট খেলাটারে পছন্দ করি ওই খেলা যদি জিতে যায় আমি আনন্দ পাই, সুখ পাই, ঠিক কিনা বলেন? যে ফুটবল খেলারে পছন্দ করে সেই মনের দলের খেলাটা যদি জিতে যায় আপনি সেখানে আনন্দ পান। আবার বহু যুব সমাজ আছে যে মেয়েটাকে ভালোবাসে, বছরের পর বছর তার পিছনে ঘুরেছে, মিস কল দিয়েছে, SMS দিয়েছে, কত ধরনের চেষ্টা করেছে, ওই মেয়েটা যদি একদিন তার কথার সাড়া দিয়ে দেয় সে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের দুঃখেরও বিভিন্ন বৈচিত্র্য আছে। আমরা খেলা দেখতেছি আমার দল হেরে গেছে, মনে কষ্ট পায়, শুধু কষ্ট পায় না, টেলিভিশন পর্যন্ত বন্ধ করে দেয়, আছে না? নাই? কোনো একটা মেয়েকে প্রেম নিবেদন করেছে, মেয়েটা প্রত্যাখ্যান করেছে, শুধু কষ্ট পায় না, আত্মহত্যা পর্যন্ত করে, আছে না? নাই? এই যে বাংলাদেশের একজন নায়ক ছিল সালমান শাহ, ইনকিলাব পত্রিকার ভিতরে পেয়েছিলাম, সে যখন মারা যায়
তার কারণে চারটা মেয়ে সারা দেশে আত্মহত্যা করছে। বুঝতেছেন না কথা? তাইলে আমাদের সুখ একরকম, দুঃখ আরেক রকম। আমরা আরেকজনের জমিনের ভিতরে থেকে ফসল কাইতে আইনা সুখ পাই, রাস্তার রডের পরিবর্তে বাঁশ দিয়া সুখ পাই। কথা বলেন? কিছু মানুষ আছে চুরি করে সুখ পায়, ডাকাতি করে সুখ পায়, অন্যের জমি দখল করে সুখ পায়। আমাদের সুখ দুঃখ বিভিন্ন রকম। আল্লাহর নবীর জীবনও সুখ ছিল দুঃখ ছিল। আল্লাহর নবী কোন জিনিসে শান্তি পেতেন, আনন্দ পেতেন? আল্লাহর নবী লম্বা সেজদা দিতে পারলে বেশি আনন্দ পেতেন। সেজদার ভিতরে যদি লম্বা সময় কাটাতে পারতেন, লম্বা সময় কাটিয়ে কাটিয়ে যদি সেজদা দিতে পারতেন, আল্লাহর নবী আনন্দ পাইতেন। আল্লাহু আকবার। জীবনের প্রাথমিক অবস্থা আল্লাহর নবী এমন করেছেন, সারা রাত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকতেন, পুরা কোরআনটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজে তেলাওয়াত করতেন। যতটুকু নাজিল হয়েছিল ততটুকু তিনি তেলাওয়াত করতেন। এমন কি দুই পা জমিনে রেখে তিনি নামাজ পড়তেন না, এক পা উঠাইয়া আরেক পা জমিনে রেখে রসুল নামাজ পড়তেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, জমিনে দুই কদম দিয়ে আপনি নামাজ পড়ুন, এক কদম উঠিয়ে আর এক কদম জমিনে রেখে কষ্ট করে নামাজ পড়বেন।